আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিও দেখেই বুঝতে পারছেন কেন এসেছি আপনাদের সামনে। আমার সাথে এখানে উপস্থিত আছেন আমার একজন ভাই। দর্শক, আমার ভাইকে দেখেই বুঝতে পারছেন কেন এসেছি আজকে আপনার সামনে। আমার পাশে যিনি বসে আছেন, ইনি আমাদের একজন প্রত্যন্ত অঞ্চল থেকে আসা আমাদের একজন ভাই। গত 10 থেকে 12 বছর যাবত উনি PLID রোগে ভুগছিলেন বরাবরের মতোই। প্রথম দিকে যদিও একটু সমস্যা দিয়ে শুরু হয়েছিল, কবে কখন কিভাবে সমস্যাটা শুরু হয় উনি আসলে ঠিক বুঝতে পারেননি। বাট হঠাৎ করে একদিন দেখেন উনি ব্যথা, এবং সেই ব্যথাটা ক্রমান্বয়ে এতটাই ক্রনিক পর্যায়ে চলে যায়, স্বাভাবিক জীবনযাপন করা, স্বাভাবিক জীবন ধারণ করা বা স্বাভাবিক যে কার্যকলাপ দৈনন্দিন জীবনে সেগুলো করাটা কিছুটা অসম্ভব হয়ে গিয়েছিল। থেমে থাকেননি, যখন যেখানে শুনেছেন ভালো ডক্টর আছেন সেখানে পর্যন্ত চলে গিয়েছেন। এমনকি একটা সময় পার্শ্ববর্তী দেশ ভারতে পর্যন্ত নিয়ে গিয়েছিলেন চিকিৎসার জন্য, বাট সফলতা পাননি। বাট একটা সময় হঠাৎ করে একদিন জানতে পারেন এই DPRC হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের কথা। কাল বিলম্ব করেননি, সরাসরি চলে আসেন। আসুন না দর্শক, গত এই 10-12 বছরের জার্নিটা একটু ওনার কাছ থেকে আমরা একটু শোনার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ আল-আমিন। আল-আমিন, বাসা কোথায় আপনার? বাসায় রাজশাহী বিভাগ নাটোর জেলা সিংড়া থানা। সিংড়া থানা। বয়স কত হবে আপনার? আমার বয়স 35 বছর। 35 বছর। বিয়ে করেছেন? জি। কয় সন্তান? এক ছেলে এক মেয়ে। আলহামদুলিল্লাহ। স্কুলে যায় নিশ্চয়ই? হ্যাঁ, স্কুলে মেয়ে স্কুলে যায়। খেটে খাওয়া মানুষ বলেছিলাম প্রথমে। জি। কি ধরনের পেশার সাথে জড়িত? আমি কৃষি পেশায়। কৃষি পেশার সাথে জড়িত, খুব মহান একটি পেশা, কারণ আপনারা আসলে উৎপাদন করেন বলে আসলে আমরা শহরে বসে বলেন বা পুরো দেশে বসে আমরা আসলে খেতে পারি। জি, আপনাদের অবদান অনেক বেশি। আমরা জানি যে আপনি এই এত সুদূর থেকে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের নাম শুনে স্যারের কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য। জি। কি হয়েছিল? আমার সমস্যা ধরেন 11-12 বছর ধরে সমস্যা। আমি প্রাথমিক চিকিৎসা থেকে শুরু, বাড়ির আশেপাশে মানে বাজারে থেকে পেন কিলার বহুত খাইছি। তারপরে একজন বললো যে ইন্ডিয়া চলো যাই, আমরা যাচ্ছি। তো ইন্ডিয়া গেলাম, যা পাসপোর্ট ভিসা এগুলো করে চলে গেলাম, বেঙ্গালুরু গেলাম। তো ওইখানে 22 দিন কাটে আসলাম। তাই সে ওষুধ খাইলাম, খায় ওই কিছুদিন ভালো থাকা যায়। আচ্ছা। তারপর ধরেন ওই আবার যে কি সেই, এখন আমাদের তো আমরা কৃষক মানুষ, আমাদের তো বারবার ওখানে যাওয়া করতে হয়, অনেক কাজ করতে হয়, মাঠে কাজ করতে হয়, ভারী জিনিস তুলতে হয়, মানে সারাদিনই আপনাদের পরিশ্রমের ভিতরে থাকতে হয়। জি জি। স্যার, একটু পেছন ফিরে যাব, একটু পেছন থেকে কথা বলি। যেটা বলছেন আপনি 10-12 বছর আগে থেকে আপনার এই সমস্যাটা শুরু হয়, এবং কোনো কি দুর্ঘটনা ছোটখাটো এরকম কোনো কিছু কি মনে পড়ে যে তারপর থেকে এই ব্যথাটা শুরু, নাকি হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা শুরু? হালকা ব্যথা অনুভূতি হয়তো, আমি মনে করতাম এটা এমনিতে হয়তো বা যাবে, কিন্তু এক আধ বছর পর থেকে মানে এত ব্যথা আমার তীব্র হয়ে যায়, মানে আমি নিজেকে মানে কন্ট্রোল রাখার মতো না। আচ্ছা। পেন কিলার রুগু পেন কিলার আমাকে খাইতে হয়। ব্যথাটা কি শুধুমাত্র কোমরে ছিল নাকি শরীরের অন্যান্য জায়গায় ব্যথাটা রেখেছে? ব্যথা বলতে আমার এই ব্যথাটা সমস্ত কোমর, আর 3 বছর আগে থেকে পায়ের তালু পর্যন্ত আমার ব্যথা, মানে এত ব্যথা। আমি যে 5 মিনিট যে স্যান্ডেল ছাড়া মানে জুতো ছাড়া যে আমি হাঁটা চলা করবো আমার সে ক্ষমতা ছিল না, পা জ্বলাফোরা করতো, ব্যথা হয়ে যেত। আচ্ছা। মানে আপনি যে মানে যেই মানুষটা একটা সময় ফসল ফলাতেন, মাঠে কঠোর পরিশ্রম করতেন, সেই মানুষটা এতটা খারাপ অবস্থা হয়ে গেছিল যে স্বাভাবিক যে কাজকর্মগুলো সেগুলো আপনার করতে পারছিলেন না। কখনো কি এরকম হয়েছিল যে সকালে ঘুম থেকে ওঠার পরে বিছানা থেকে উঠতেও আপনি পারছিলেন না, এতটাই কষ্টকর হয়ে গেছিল জীবন? আমি নামাজ পড়ার চেষ্টা করি, আমি কৃষক মানুষ হয়ে মানে যতটুকু সুযোগ পাই, মাগরিব আর ফজরটা আমি নিয়মিত পড়ার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে এত পরিমাণ তীব্র ব্যথা হয় মনে হয় না যে আমি ওইটা মানে যে কাজকর্মটা করব বা নামাজ পড়বো সে ক্ষমতা আমার থাকে না, এত তীব্র ব্যথা যন্ত্রণা। কত রাতে তো আমার ঘুমই হয় না, যন্ত্রণায় সারা রাত বিছানায় খালি এপাশ ওপাশ করতাম রাতের পর রাত। আচ্ছা। 2 বছর হলে তো ধরেন আমি কাজ একদম বন্ধ করে দিছি, খালি ঘুরে বেড়া খাই, কিন্তু লাভ নাই। আচ্ছা। আমাকে ব্যথার ওষুধ কন্টিনিউ খাইতেই হয়। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি তো আপনি? জি, আমি নিজে। তাহলে আপনাকে উপার্জন করতে হচ্ছে। হ্যাঁ। কিন্তু সেই মানুষটা আপনি দেখছেন যে কাজ করতে পারছেন না, সংসার কিভাবে চলবে সেটা নিয়ে কিছুটা সংশয় অবশ্যই, সন্তান আছে, পরিবার আছে, তো এই সব কিছু যখন চিকিৎসা করছেন ডক্টরের কাছে যাচ্ছেন কি বলেছিল ডক্টররা? ডক্টররা
বলছে এই গত 3 বছর ধরে আমাকে বলতিছে যেখানে যাই ছবি দেখে ওনারা বলে যে আপনাকে আপনার সমস্যা আছে আপনাকে অপারেশন করতে হবে এটা এমআরআই এর ছবি দেখে হ্যাঁ এমআরআই এর ছবি দেখে আমাকে বলছে যে আপনি অপারেশন করতে হবে তো যখন এক ডাক্তার বলে যে আপনি অপারেশন করতে হবে তখন ওই ডাক্তারের কাছে আমি না যাই আবার অন্য এক ডাক্তারের কাছে যাই মানে আপনাকে কিছুটা অপারেশন ভীতি আছে যে আমি একদম ইয়াং একজন মানুষ আমি কেন অপারেশনে যাব জি তখন আপনি অল্টারনেট হিসেবে অন্য ডাক্তারের কাছে হ্যাঁ অন্য ডাক্তারের কাছে যাই আচ্ছা অন্য ডাক্তার যখন আপনাকে বলছে ঠিক আছে আপনার অপারেশন লাগবে না আমরা ওষুধে আপনাকে দিচ্ছি ওষুধ খাচ্ছেন কিন্তু ওষুধে দেখছেন আপনি ভালো হচ্ছেন না জি না এইভাবে আপনি একের পর এক ডক্টর পাল্টাচ্ছেন 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 একটা সময় কিছুটা বিতৃষ্ণ হয়ে গেলেন যে এত ওষুধ খাচ্ছি কিন্তু আমি ভালো হচ্ছি না তখন আমরা জানি আপনি কিছু ঝাড়ফুঁকো করেছিলেন সেগুলো কি ছিল এগুলো ধরেন গ্রামগঞ্জে তো কবিরাজ থাকে সে কবিরাজের কাছে আমি গেছি কেউ তাবিজ দেয় কেউ পানি ভরে দেয় ও খায় কিছুই হয় না কিছুই হয় না কিছুই হয় বরং আরো খারাপের দিকে আরো খারাপের দিকটা যায় আচ্ছা তখন কি করলেন যখন আপনি ইন্ডিয়াতেও গেলেন ডক্টরের কাছে গেলেন কোনোটাই কোনো কিছু পাচ্ছেন না বরং আরো যত দিন যাচ্ছে খারাপের দিকে যাচ্ছেন কোনো কাজ করতে পারছেন না তখন কি মনে মনে কি এরকমটা মনে হতো যে আমি কি আর সারা জীবনে ঠিক হব না আমি কি একটা সময় পঙ্গু হয়ে যাব এই ধরনের সংশয়গুলো কাজ করতে মনে স্যার আপনি যে কথা বললেন যে এই যে কাজ করতে পারবো না আমি রাতের পর রাত আমাকে চিন্তায় কুড়ে খাইতো টেনশন আমি এত অল্প বয়সেই মনে হচ্ছে আমি বৃদ্ধ হয়ে গেছি এত অল্প বয়সে আমি কল্পনা করতে পারিনি যে এখানে আসে আমি এত সুস্থ হবে এই পর্যন্ত 11 বছরের মধ্যে আমাকে কেউ এত পরিমাণ সুস্থ করতে পারে নাই আলহামদুলিল্লাহ সারা বিষয় জানতে পারলেন কিভাবে সারা বিষয় আমি জানতে পারি যখন অপারেশন কথা বলে আমি 3 মাস আগে এই সারের আমি একটা ভিডিও হঠাৎ ইউটিউবে ঢুকে মানে ভিডিও দেখতেছিলাম আর কি দেখতে 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 হঠাৎ করে সারের ভিডিওটা মানে আমার চোখে পড়ে তো পড়ার পর আমি এই বিষয় নিয়ে অনেক ভিডিও দেখতে থাকি গবেষণা করি আরো কি কি আছে আরো কি কি যে আরো কি কি আছে এনারা কিভাবে চিকিৎসা দেন এবং অপারেশন বিহীন ভাবে যে অপারেশন বিহীন চিকিৎসা আর আমি তো অপারেশন করে ভয় করতেছি যে অপারেশন করলে না জানি কি আমার একটা ক্ষতি হয়ে যাবে আর এখানে যদি অপারেশন বিহীন চিকিৎসা হয় আমি যে সুস্থ হয়ে উঠি আমার কাছে অনেক ভালো লাগবে আর কি তাই আলহামদুলিল্লাহ এখন এখানে এসে আমি তখন আপনি স্যারের কন্টেন্ট গুলো দেখতে দেখতে একটা সময় আপনি দৃঢ় সংকল্পবদ্ধ যে আমি না আমি একদিন যাব অন্তত গিয়ে দেখে আসি কি অবস্থা সেই অনুযায়ী সরাসরি স্যারের কাছে চলে আসেন জি 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 স্যার আপনাকে দেখলেন দেখার পরে স্যার কি বললেন মনে আছে যে স্যার স্যার যে বলছে আমাকে আমার এমআরআই রিপোর্ট দেখে বলল যে আপনি 14 দিনে ভর্তি হন তো ভর্তি হয়ে আলহামদুলিল্লাহ আমি আজ 13 দিন আমার 13 দিনেতে ইনশাল্লাহ আমি সুস্থ সুস্থ মাত্র 13 দিনে মাত্র 13 দিনে কথা বলেছিলেন আপনাকে স্যার 14 দিনে কথা বলছিল 13 দিনই সুস্থ স্যার যখন বললেন যে আপনি ভর্তি হন আলহামদুলিল্লাহ 14 দিনের ভিতরে আশা করা যে আপনি প্লাস মাইনাস আপনি সুস্থ হয়ে যাবেন এই যে একটা ভরসা দিল এবং সেই ভরসা অনুযায়ী আপনি ভর্তি হয়ে গেলেন কততম দিন থেকে বুঝতে শুরু করেছেন আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি আমি 2-3 দিনের মাথাতে আমি বুঝতে পারছি যে আমার শরীরে অনেক উন্নত হচ্ছে ব্যথা আস্তে আস্তে আমার শরীর থেকে হারা যাচ্ছে আপনার কথার যে এক্সাইটমেন্ট সেটা আসলে বলে দিচ্ছে আসলে আপনি আসলে কতটা আজকে ভালো আছেন কতটুকু আপনি সুস্থ আছেন এই যে আপনি যেটা বললেন যে গত এই 10-12 বছরের ভিতরে আপনি এতটা সুস্থ আসলে কখনো বোধ করেননি আজকে আপনি যতটা সুস্থ বোধ করছেন আমরা আশা করবো যাতে আপনি বাকিটা জীবনে এরকমটাই সুস্থ থাকেন অসংখ্য মানুষ আছেন অসংখ্য খেটে খাওয়া মানুষ বলেন বা অসংখ্য মা বোন আছেন দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে ধরুন আপনার কথাই ধরুন আপনি যদি আরও 10 বছর আগে আপনি জানতে পারতেন যে এই ধরনের চিকিৎসাগুলো আমাদের দেশে হয় আপনি হয়তো কখনো বিদেশে যেতেন না আপনি হয়তো আরও আগে আপনি সুস্থ হয়ে যেতেন আপনার জীবন থেকে এতগুলো সুন্দর সময় কখনো নষ্ট হতো না আপনার দেখা যাচ্ছে যে আপনি আরও অনেক বেশি উপার্জন করতে পারতেন আরও কর্মক্ষম হয়ে উঠতেন আপনার পরিবারের জন্য আপনি আরও অনেক ভালো কিছু করতে পারতেন এই সব কিছু কিন্তু শেষ হয়ে গেছে শুধুমাত্র এই রোগে আক্রান্ত হওয়ার কারণে শুধুমাত্র একটি জিনিস না জানার কারণে যে অসংখ্য মানুষ আছে যারা জানেন না তাদের জন্য আপনি যদি কিছু বলেন আমি যে উপকার পাইছি এখানে এসে আল্লাহ আমাকে সুস্থ করেছেন তো আমি দর্শকদের বা জনগণের জন্য এই কথাই বলতে চাই আপনারা এখানে এসে এই মেডিকেল DPRC মেডিকেলে এসে আপনারা চিকিৎসা হন সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন আপনারা এটা একটা কনফিডেন্স ধন্যবাদ আপনাকে ভাই
দর্শক শুনলেন আমার ভাইয়ের কথা, গত 10-12 বছরের কষ্ট, এত ছোট্ট সময়ের ভিতরে যদিও বলা সম্ভব না, উনি করেননি এরকম কোনো কিছু নাই, যে যখন যেখানে বলেছে ওনার যতটুকু সামর্থ্য দিয়েছে উনি তাই করেছেন, বরঞ্চ ওনার সামর্থ্যের বাইরে গিয়ে উনি চিকিৎসা করেছেন, পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে উনি চিকিৎসা করার চেষ্টা করেছেন। তার একটাই উদ্দেশ্য ছিল ব্যথা, ব্যথা থেকে মুক্তি। আমরা সবসময় চাই ব্যথা থেকে মুক্তি পেতে, ব্যথা নিয়ে বাঁচতে আমরা কেউই চাই না। দর্শক, আমরা যদি সঠিক সময়ে আমরা সঠিক চিকিৎসাটা পাই, সুস্থ হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার, যেটা আমার ভাই আজকে উপলব্ধি করছেন, বুক ফুলিয়ে বলতে পারছেন আমি সুস্থ আছি, আমি ভালো আছি, আমি স্বাভাবিক জীবনে ফিরে আসছি, আপনারাও বলতে পারবেন। শুধুমাত্র একটু চেষ্টা করুন, সঠিক চিকিৎসা নিন, সুস্থ স্বাভাবিক হয়ে মানুষের মতো করে মাথা উঁচু করে বাঁচুন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।